মাহবুর রহমান আপনি লিখেছেন মোদিনা নতুন করে স্বর্ণের খনি আবিষ্কৃত হয়েছে অনেকে এটাকে আমাদের আলামত সাব্যস্ত করছেন ঠিকই কেয়ামতের আলামত কেয়ামতের যে বড় আলামতগুলো আছে দশটি আলামত সেগুলোর মধ্যে তো এটি নেই যে মোদিনা স্বর্ণের খনি আবিষ্কৃত হবে এমন কোনো কথা নেই আর ছোটো আলামতগুলো নিয়ে ডক্টর মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন বড় স্কলার এবং প্রসিদ্ধ একজন আলেম ওয়াইজ তিনি তার একটা বই নেহাতুল আলম লিখেছেন সেখানে একশো একত্রিশটা ছোটো আলামত উল্লেখ করেছেন সেগুলোকে আবার সংকলন করে আমরা ছোট একটা পুস্তিকাও করেছিলাম তো সেইখানেও মদিনা থেকে স্বর্ণ খনি বের হবে আবিষ্কৃত হবে এরকম কোন কথা বলা হয়েছে বলে আমার জানা নেই অতি কি ক্যামের আলামত বলা কঠিন তবে কেয়ামতের আগে ফুরাত ইরাকের ফুরাত নদী থেকে আপনার বিভিন্ন ধনভাণ্ডার এবং খনিজ পদার্থ বের হবে আবিষ্কৃত হবে স্বর্ণর খনি ইত্যাদি আবিষ্কৃত হতে পারে সেটি হাদিস দ্বারায় বোঝা যায় আর এমনিতে মরুভূমিতে সবুজ শ্যামল হবে এবং সেখানে প্রচুর পরিমাণে ফল ফসল হবে এবং পানির প্রসবন এবং ধারা প্রবাহিত হবে যেটি মরুভূমিতে হওয়ার কথা নয় বা হয় না সচরাচর তো এরকমটি বলা হয়েছে এগুলো বর্তমানে হচ্ছে মরুভূমিতে আমরা জানি নানাভাবে তবে মদিনার স্বর্ণের খনি বিষয়টিকে কি আমাদের আলামত হিসাবে কোনো হাদিসে উল্লেখ করা হয়েছে বলে আমার জানা নেই এমনি তরিকুল ইসলাম আপনি লিখেছেন ভাত খাবার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিয়ে ডান হাত দিয়ে খাওয়া যাবে কি এবং খাবারের সময় বাম হাতে চামচ ব্যবহার করে প্লেট খাবার প্লেটে খাবার নেওয়া যাবে কি না ভাত খাওয়ার সময় নিচে বসে বাম হাতে প্লেট নিলেন ডান হাতে খানা খেলেন কোনো অসুবিধা নেই এবং যদি আপনি বাম হাতে চামচ নেন নিয়ে ডান হাতে প্লেট নেন চামচের সহযোগিতা নিলেন বাম হাতে অসুবিধা নেই কিন্তু আপনি যখন মুখে খাবারটা তুলবেন তখন ডান হাত ব্যবহার করবেন না বিক্রিমসাদালাম বলেছেন খুলবি আমিনীকে তুমি তোমার ডান হাত দিয়ে খাও বা ডান পাশ থেকে খাও এটি শূন্য এবং এর মাধ্যে এর মধ্যে তার জন্য বারাকা এবং কল্যাণ রয়েছে